ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله العلي العظيم. এই মাত্র আমরা পবিত্র কাবা শরীফের খতিব আব্দুর রহমান সুপাইজির কণ্ঠে তেলায়েত শুনলাম সূরা কামারের 17 নম্বর আয়াত, যা চারবার রিপিট করা হয়েছে একই সূরায় আয়াত নম্বর 22, 17, 22, 32, 40। এরশাদ হচ্ছে, আমি এই কোরআনকে সহজ করে নাজিল করেছি, জিকির তথা স্মরণ মানা এবং অনুসরণের জন্য। অতএব উপদেশ গ্রহণকারী আছে কি, কেউ আছে কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রব্বি জিদনি ইলমান, রব্বি জিদনি ইলমান, রব্বি ইয়াসসির লানা হাযা দারসা ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র ইয়া রাব্বাল আলামিন, আমিন সুম্মা আমিন। কোরআন ক্লাসের কোরআনের ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যা হোক, আমরা আজকে নবম না দশম লেসন আর আর দাস্তুর আশির লেসন নাম্বার 10 আমরা শুরু করতে যাচ্ছি। লেসন নাম্বার 10 এইটাই এই বইয়ের সর্বশেষ লেসন। এরপরে আমরা আবার লেসন 1 এ ফিরে যাব রিপিট করার জন্য। এখন এই লেসনে যে জিনিসটা গুরুত্বপূর্ণ, যেটা আমাদের শেখানো হবে, অনেকগুলা যে নিয়মগুলো আমরা শিখে এসেছি সবগুলা নিয়ম এখানে এই লেসনের মধ্যে পাওয়া যাবে। আর কিছু নতুন নিয়মও আছে, সেই নতুন নিয়ম দিয়েই আমরা আজকে শুরু করছি। আমরা যেমন দমিরুল মুন ফাসিলন, দমিরুল মন ফাসিল, দমিরুল মন ফাসিল, এটা হলো সেপারে পাশে লেখি আবার জায়গা হয়। এটাকে বলে সেপারে প্রণাউন, সেপারে অর্থাৎ এগুলা সেপারেট থাকে, যুক্ত হয় না। আরেকটা আজকে নতুন পড়ব, দমিরুল মুত্তাসিল, মুত্তাসিল জমিরুল মুত্তাসিল। মুত্তাসিল মানে এটা সেপারেট না, এটা সংযুক্ত, অ্যাটাচড। অ্যাটাচড প্রোনাউন,
আমরা শিখেছি যেমন হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না আন্তা আন্তমা আন্তুম তারপর আন্তি আন্তমা আন্তমা আন্তম না আনা নানু চোদ্দটা তো আমি আগে লিখেছি হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুন্না আনা আনা এই চোদ্দটা দমিরের বিপরে চোদ্দটা সেপারেট প্রোনাউনের বিপরীতে চোদ্দটা অ্যাটাচ প্রোনাউন আছে হুয়ার হয়ে যাবে হু হু হুমাটা হুমাই থাকবে তার অর্থ হবে তা তাদের দুজনের হু তাকে বা তার হুমা তাদের দুজনকে বা তাদেরকে হুম তারপরে হুয়া হুমা হুম হা হিয়া হয়ে যাবে হা তার হুমা হুন্না তারপরে আন্তা হয়ে যাবে কা কা আন্তুমা কুমা কা মানে তোমার বা তোমাকে কুমা তোমাদের দুজনকে বা তোমাদের কে কুম আন্তুম হয়ে যাবে কুম তারপরে আন্তি হয়ে যাবে কি আন্তমা কুমা আন্তন্না কন্যা আর ইয়া মোতাকালিম ইয়া আনা হয়ে যাবে ইয়া মোতাকালিম ইয়া আর নাহুন হয়ে যাবে না নুন আলেপ যখন না নান এখন তার মানে এখানে এখানে এসব শুধুমাত্র হু আর হা কা আর এখানে ইয়া আর না সব তো স্যার একই সিরিয়াল বোঝা যাচ্ছে কা কুমা কুম হ্যাঁ কা কুমা কুম কুমা কুম না হ্যাঁ না এই সবগুলো চেঞ্জ সবগুলো চেঞ্জ বাট কনসেপ্টটা সেম ঠিক আছে স্যার না কনসেপ্ট সেম না কনসেপ্ট এটা হলো মারফু এটা হলো মানসু বা মাজরু মাসু মাজরু এটা হলো মারফু যেমন হুয়া তলিবন সে একজন ছাত্র হুয়া এখানে মারফু সাবজেক্ট কিন্তু এনে হু এটা মারফু না যেমন যেমন বাই টু হু এই যে বাই বাইতুন হলো বাড়ি তার বাড়ি তখন এইখানে যোগ করতে হবে হু এটা হবে মোজাব এটা হবে মোজাবেলাই তাহলে
একটা মুদাফ হইলে আমরা জানি যে তানবিন থাকতে পারবে না এখানে তানবিন আছে তাহলে হবে বাই টু হু বাই টু হু তার বাড়ি বাই টু হু রব্বুহু তার রব কালামুহু তার কলম কিতাবুহু তার কিতাব তার বই এইরকম যেমন আমি বাইতুল দিয়ে সবগুলো কনজাংশন দেখাচ্ছি সবগুলো মুদাফের মুদাফ এলেই হবে যখন এরা সবগুলো প্রোনাউন দমিরুল মুত্তাসিল অ্যাটাচ প্রোনাউন এই প্রোনাউন গুলা যখন নাউনের সাথে যোগ হবে এটা নাউন এসেন যে কোনো নাউনের সাথে যখন যোগ হবে তখন মুদাফের মুদাফেলেই আমরা পাবো যেমন এখানে বাইতুন আর হু যোগ করে বাইতু হু মুদা বাইতু মুদা হু মুদাফেলেই মুদাফেলেই জানি আমরা জের গ্রহণ করে কিন্তু এখানে এগুলা যেহেতু মাবনি এগুলার কোনো পরিবর্তন নাই এগুলা যে যে হু আছে হু অবস্থা এই অবস্থায় মাজরু মুদাফেলেই বাইতু হু বাইতু মুদা হু মুদাফেলেই আর পরে প্রশ্ন করবে না হু তো মুদাফেলেই তো অলওয়েজ মাজরু কিন্তু মাজরু তো দেখতেছি না না দেখা গেলেও এটা এটা হলো মাবনি দিকে দেখতেছি না কিন্তু বসেছে সে বসেছে এখন মুদাফেলাহের ঘরে মুদাফেলাহের জায়গায় বসেছে কাজেই এখন সে মাজরুর মুদাফেলাহি মাজরুর বাইতু মুদা এটা মুদা মারফু মুদা মারফু হু মুদাফেলাহি বাইতু হু তাহলে আমি এখন বলতে পারি যে তার বই তার বাড়ি বাইতু হু তাদের দুইজনের বাড়ি বাইতু হুমা তাদের সকলের বাড়ি বাইতু হুম বাইতু হা সে একজন লেডি তার বাড়ি বাইতু হা বাইতু হুমা দুইজন লেডির বাড়ি বাইতু হুন্না সকল লেডি তাদের বাড়ি বাইতু হুন্না বাইতু কা আপনার বাড়ি বা তোমার বাড়ি বাইতু কা বাইতু কুমা তোমাদের দুইজনের বাড়ি বাইতু কুম তোমাদের সকলের বাড়ি বাইতু কি একজন লেডির বাড়ি বাইতু কি বাইতু কুমা দুইজন লেডির বাড়ি বাইতু কুন্না সকল মহিলাদের বাড়ি বাইতি এই যে ইয়া মুতাকালিমটা এসে এরকম হয়ে যাবে এখানে বাইতু তার সাথে যোগ হবে ইয়া মুতাকালিম ই এইটা এর ইয়ার ধর্ম হলো সে তার সামনে কোনো ফাতা বা দম্মা সে লাইক করে না সে ওটাকে টাইনা নিয়েছে না আবার পুল ডাউন করে এই এটা হওয়ার কথা ছিল এরকম বাইতু বাইতি বাই টু বাই টু তারপর ইয়া মোচা গেলেন এরকম হওয়ার কথা ছিল এটা তানবিন ছেড়ে দিলে এক দম্মা থাকে একটা তারপর ইয়া মোচা গেলেন হ্যাঁ মানে এটা আমার আমার বাড়ি কিন্তু ইয়া মুতাকালিম সে সহ্য করে না তার সামনে রফা অবস্থা দম্মা বা ফাতা নিয়ে কেউ থাকুক সে এটাকে তাই নিয়ে নিয়েছে না আমার এটা বাইতি বাইতি আমার বাড়ি আর বাইতু না আমাদের বাড়ি বাইতু না বাইতু না বাইতু না মুতাকাল্লিম কথাটার মানে কি স্যার মুতাকাল্লিম মুতাকাল্লিম মানে ফার্স্ট পারসন মুতাকাল্লাম মুতাকাল্লাম ফার্স্ট পারসনের ইয়া আচ্ছা তাহলে তাহলে মুতাকাল্লাম এই বাইতি যেটা হলো
তাহলে যে বাইটি যেটা হলো ওখানে কি একালিফ টান হবে না এক প্লাস নরমাল একটান হবে বাইটি একটান হবে বাইটি তাহলে উপরে স্যার যে एग्जांपलটা বাই টু হু তো বাই টু হু যেখানে মুদাফালিবি হওয়ার পরেও এটা জের হলো না তার মানে মুদাফালা এই হইলে যে শুধুমাত্র জের হবে তা না মুদাফালি হলো পেশে হইতে পারে ওই উপরে না মুদাফালাই তো এটা তো মাবনি এটা যে এটা সব মিলে মাবনি অর্থাৎ ফিক্স এগুলা পরিবর্তন হওয়ার কোনো জোন নাই ও এই জন্য জের হবে না রাইট এই জন্য জের হবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা যাও এখন আমি বাই টু দিয়ে আমি কনজুগেশন করতেছি বাই টু হু বাই টু হুমা বাই টু হু বাই টু হু বাই টু হুমা বাই টু হু বাই টু হা বাই টু হুমা বাই টু হুন্না বাই টু কা বাই টু কুমা বাই টু হু বাই টু কি বাই টু কুমা বাই টু কুন্না বাইতি বাই টু না এভাবে শিখতে হবে আপনাদের আচ্ছা আজকে ক্লাসে কে আছে কেউ পারবেন এটা আগে থেকে জানা আছে নাজমুল ইসলাম সব জয়েন করেছেন শুরু করে বলতে পারবো না এমনি বলতে পারবো হ্যাঁ জয়েন করেছেন এমনি বলতে পারবো শুন না আচ্ছা আমাদের একজন মেলোডিয়ান আছে উনি বলুন তারপরে আপনি বলেন ঠিক আছে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে নাউন এন্ড প্রোনাউনের সঙ্গে যে এটা হয় মুদাফ মুদাফিলাহি এই এইটা বলি প্রথমে বাইতু হু দিয়া হ্যাঁ বাইতু হু বাইতু হুমা বাইতু হুম বাইতু হা বাইতু হুমা বাইতু হুন্না বাইতুকা বাইতুকুমা বাইতুকুম বাইতুকি বাইতুকুমা বাইতুকুন্না বাইতি বাইতিনা বাইতুনা বাইতুহা বাইতুহুমা বাইতুহুম বাইতু বাইতু হা বাইতু হুমা বাইতু হুন্না বাইতু ভূত থেকে আরম্ভ করেন বাইতু বাইতু কা কোনটা কোথ থেকে বাইতু হু বাইতু হুমা বাইতু হুম এখান থেকে হ্যাঁ তাই তো বলতেছি বাইতু হু বাইতু হুমা বাইতু হুম বাইতু হা বাইতু হুমা বাইতু হুন্না বাইতু কা বাইতু কুমা বাইতু কুম বাইতু কি বাইতু কুমা বাইতু কুন্না বাইতি বাইতি না বাইতু না কিতাবুহু কিতাবুহুমা কিতাবুহুম কিতাবুহা কিতাবুহুমা কিতাবুহুন্না কিতাবুকা কিতাবুকুমা কিতাবুকুম কিতাবুকি কিতাবুকুন্না কিতাবুকুমা কিতাবুকুন্না কিতাবি কিতাবুনা রাব্বুহা রাব্বুহুমা রাব্বুহা রাব্বুহুমা রাব্বুহুম রাব্বুহু রাব্বুহুমা রাব্বুহুম রাব্বুহু রাব্বুহুমা রাব্বুহুম রাব্বুহা রাব্বুহুমা রাব্বুহুন্না রাব্বুকা রাব্বুকুমা রাব্বুকুম রাব্বুকি রাব্বুকুমা রাব্বুকুন্না রাব্বি রাব্বি রাব্বুনা থাক এ পর্যন্ত ঠিক আছে বাইতুকি বাইতুকুমা বাইতুকুন্না বাইতুই বাইতুনা
সকলের বই আর কিতাবু হা হচ্ছে একজন মহিলার ভদ্র মহিলার বই কিতাবু হুমা এটা হচ্ছে দুইজন ভদ্র মহিলার বই কিতাবু হুন্না মানে সকল ভদ্র মহিলার বই কিতাবু কা মানে তোমার বা আপনার বই কিতাবু কুমা মানে আপনাদের দুইজনের বই কিতাবু কুম মানে সকলের বই আর কিতাবু কি মানে একজন ভদ্র মহিলার বই কিতাবু কুমা মানে দুইজন ভদ্র মহিলার বই কিতাবু কুন্না মানে অনেক সব ভদ্র মহিলার বই কিতাবু কিতাবি মানে আমার বই আর কিতাবু গুনা মানে হচ্ছে আমাদের বই হ্যাঁ মাশাআল্লাহ শুকরান জাযিলান এখন আরেকজন বলে জি আমি বলি বলে বাইতুহু বাইতুহুমা বাইতুহুম বাইতুহা বাইতুহুমা বাইতুহুন্না বাইতুকা বাইতুকুমা বাইতুকুম বাইতুকি বাইতুকুমা বাইতুকুন্না বাইতি বাইতি বাইতুনা রব্বুহু রব্বুহুমা রব্বুহুম রব্বুহা রব্বুহুমা রব্বুহুন্না রব্বুকা রব্বুকুমা রব্বুকুম রব্বুকি রব্বুকুমা রব্বুকুন্না রব্বু রব্বু রব্বি রব্বি রব্বুনা আসেন চেষ্টা করেন নসিন লাইলা বলেন রব্বুকা রব্বু কুমা রব্বুকুম রব্বুকি রব্বু কুমা রব্বুকুন্না রব্বি রব্বুনা বলে রব্বুহু রব্বু কুমা রব্বুহুম না রা বলবে না রা রা জবর দিলে ওইটাকে র উচ্চারণ করতে হয় রব্বু রব্বুহু রব্বুহুমা রব্বুহুম রব্বুহা রব্বুহুমা রব্বুহুন্না রব্বুকা রব্বুকুমা রব্বুকুম রব্বুকি রব্বুকুমা রব্বুকুন্না রব্বুকি রব্বুনা রব্বি রব্বুকিনা রব্বি রব্বুনা রব্বি রব্বুনা হ্যাঁ ওই যে আন্তার জায়গা বলছে রব্বুকা রব্বুকুমা রব্বুকুম রব্বুকি রব্বুকুমা রব্বুকুন্না রব্বি রব্বুনা মাশাআল্লাহ শুকরান জাযিলান আর যে বলে নাসিমা বলে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি বাইতু দিয়ে হ্যাঁ বাইতু দিয়ে বলেন প্রথমে বাইতু
baituhu baituhuma baituhum baituha baituhuma baituhunna baituka baitukuma baitukum baituki baitukuma baitukunna baiti baituna. Mashallah, rabbu diye bole. Rabbuhum rabbuhuma rabbuhum rabbuha rabbuhuma rabbuhunna rabbuka rabbukuma rabbukum rabbuki rabbukuma rabbukunna rabbi rabbina. Kalamun de bolte parben na kalamuhu kalamuhuma kalamuhum bole. Kalamuhu kalamuhuma kalamuhum kalamuha kalamuhuma kalamuhunna kalamuka kalamukum kalamukuma kalamukum kalamuki kalamukuma kalamukunna kalami kalamuna. Masyaallah syukran tafilat. Arekjon mohila bolen ki nam bolen arekjon mohila keram tali bishwas achen thakle bolen kon shobdo diye bolbo sir. বলেন বলেন এই যে প্রথম জানা লেখা আছে বাইতু বাইতু বাইতুহু স্যার বিসমিল্লাহির রহমানির রহিম বাইতুহু বাইতুহুমা বাইতুহুম বাইতুহা বাইতুহুমা বাইতুহুন্না বাইতুকা বাইতুকুমা বাইতুকুম বাইতুকি বাইতুকুমা বাইতুকুন্না বাইতি বাইতুনা. মাশাআল্লাহ শুকরিয়া আদায় করেন রব্বু দিয়ে বলে রব্বু রব্বুহু রব্বুহুমা রব্বুহুম rabbuha rabbuhuma rabbuhunna rabbuka rabbukum rabbukuma rabbukum rabbuki rabbukuma rabbukunna rabbi rabbuki rabbukuma rabbukunna tarpore bi rabbuna rabbi rabbuna. Mashallah shukran dadila sir. Mohibul Azam sahab bolte parben bole sir try kor. আসসালামু আলাইকুম. ওয়া আলাইকুম সালাম. কোনটা দিয়ে বলবো? বাইতু. আচ্ছা. বিসমিল্লাহির রহমানির রহিম. বাইতুহু বাইতুহুমা বাইতুহুম বাইতুহা বাইতুহুমা বাইতুহুন্না বাইতুকা বাইতুকুমা বাইতুকুম বাইতিকি বাইতিকুমা বাইতুকুন্না বাইতি baituna. Masyaallah rabbuhum rabbuhu rabbuhuma rabbuhum rabbuha rabbuhuma rabbuhunna rabbuka rabbukuma rabbukum rabbiki rabbikuma rabbukunna rabbi rabbuna. Masyaallah syukran jazil. Arekjon bolen আসেন, আমি নাম বলতে হবে কেন? আসেন আপনারা স্যার. আমি বলি হারুনুর রশিদ. হারুনুর রশিদ বলেন. হ্যাঁ বলেন. বিসমিল্লাহির রহমানির রহিম. বাইতু দিয়ে বলি স্যার. হ্যাঁ বলেন, প্রথমে বলেন. বাইতুহু বাইতুহুমা বাইতুহুম বাইতুহা বাইতুহুমা বাইতুহুন্না বাইতুকা বাইতুকুমা বাইতুকুম বাইতুকি বাইতুকুন বাইতুকুমা বাইতুকুন্না baiti baitina baituna baituna ha sir. Rabbu rabbuhu rabbuhuma rabbuhum rabbuha rabbuhuma rabbuhunna rabbuka rabbukuma rabbukum rabbuki rabbukuma rabbukunna rabbi rabbuna. Acha baitu কি বলেন? কিতাবুন কিতাব দিয়ে বলেন স্যার. আমি বলবো? হ্যাঁ বলেন. কিতাবুহু কিতাবুহু কিতাবুহুমা কিতাবুহুম কিতাবুহা কিতাবুহুমা কিতাবুহুন্না কিতাবুকা কিতাবুকুমা কিতাবুকুম kitabuki kitabukun kitab kitabukuma kitabukunna kitabu kitabi kita kitabu kitabuna. Masyaallah syukran jazilan.
আচ্ছা ফরিদুল ইসলাম সাহেব আপনি ট্রাই করেন রব্বু ইয়া বাইতুতি ট্রাই করেন বাইতুহু বাইতুহুমা বাইতুহু বলে ফরিদুল ইসলাম সাহেব ভাই মনে আসে নাই স্যার নাকি আসে নাই না মনে হয় না উত্তর দিচ্ছেন না তো ফরিদ ভাই আছেন না স্যার আসে নাই মনে হয় আচ্ছা তাইলে ইয়ে ফরিদুল ইসলাম উবাইদুল হক উবাইদুল হক সাহেব বলেন আব্দুল মান্নান সাহেব বলবেন নি আব্দুল মান্নান আব্দুল্লাহ বিন শামিম তারপরে আমি কি আব্দুল্লাহ বিন শামিম বলবো আমি কোন হ্যাঁ বলেন আমি তো বলতে বলি বলে স্যার তাহলে বাইতুন দিয়ে শুরু করুন বলেন বাইতু বাইতুহু বাইতুহুমা বাইতুহুম বাইতুহা বাইতুহুমা বাইতুহুন্না বাইতুকা বাইতুকুমা বাইতুকুম বাইতুকি বাইতুকুমা বাইতুকুন্না বাইতি বাইতুনা রব্বুহু রব্বুহুমা রব্বুহুম রব্বুহা রব্বুহুমা রব্বুহুন্না রব্বুকা রব্বুকুম রব্বুকি রব্বুকুমা রব্বুকুন্না রব্বি রব্বুনা আব্দুল মান্নান খালাকা দিয়ে বলি খালাকা বলি খালাকা দিয়া খালাকা তো ফেল খালাকা আচ্ছা হবে না কুমা তাড়াতাড়ি করেন আস্তে আস্তে বলবেন সায়ারাতুহু সায়ারাতুহুমা সায়ারাতুহুম সায়ারাতুহু হা সায়ারাতুহুমা সায়ারাতুহুন্না সায়ারাতু কা সায়ারাতু কুমা সায়ারাতু কুম সায়ারাতু কু কি সায়ারাতু কুন্না না সায়ারাতু কুমা সায়ারাতু কুন্না সায়ারাতি সায়ারাতু না এবার নারকে দিয়ে বলেন এই আপনি বলেন কিতাব দিয়ে বলেন কিতাব বহু আমি বলুন না হ্যাঁ আপনি আচ্ছা কিতাব কিতাবাহু কিতাব কিতাবুহু কিতাবুহু কিতাবাহুমা কিতাবাহুম কিতাবা কিতাবা কিতাবু হা কিতাবু হুমা কিতাবু হুন্না কিতাবু কা কিতাবু কুমা কিতাবু কুম কিতাবি কি কিতাবা কি কিতাবা কিতাবু কি কিতাবু কুমা কিতাবু কুন্না কিতাবি 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 না কিতাবু না কিতাবু না কিতাবু মাশাআল্লাহ শুকরান জাযীলান আর কেউ বলবেন নি আসেন ওবাইদুল হক সাহেব আছে না ওবাইদুল হক সাহেব এ না বললে তো জড়তা ভাঙবে না হ্যাঁ বলতে হবে তো
মোশার হোসেন তো কোন লালমাটিয়া হ্যাঁ শেখ আব্দুর রাজ্জাক আপনাদের কাছে তো অনেকদিন যাবত কথা হয় না আপনার সাথে শেখ আব্দুর রাজ্জাক জি স্যার স্যার ভালো আছেন না জি ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ হ্যাঁ বাইতুহু বাইতুহুমা বলেন আচ্ছা বাই বাইতুহু বাইতুহুমা বাইতুহুম বাইতুহু বাইতুহুমা বাইতুহুন্না বাইতুকা বাইতুকুমা বাইতুকুম বাইতুকি বাইতুকুমা বাইতুকুন্না বাইতি বাইতি বাইতুনা ও বাইতি আবার আবার শুনেন বাইতুহু বাইতুহুমা বাইতুহুম বাইতুহা বাইতুহুমা বাইতুহুন্না বাইতুকা বাইতুকুমা বাইতুকুম বাইতুকি বাইতুকুমা বাইতুকুন্না বাইতি বাইতুনা বলেন আবার বাইতুহু বাইতুহুমা বাইতুহুম বাইতুহা বাইতুহুমা বাইতুহুন্না বাইতুকা বাইতুকুমা বাইতুকুম বাইতুকি বাইতুকুমা বাইতুকুন্না বাইতি বাইতুনা মাশাআল্লাহ শুকরান জাযীলা এখন আমরা লেসনের বাকি যা রইলেন আগামী ক্লাসে বলবেন হ্যাঁ এখনো অনেকেই বলার বাকি আছে এখন আমরা লেসন টেনে চলে যাচ্ছি বাকি সবাইকে বলতে হবে এটা মানে ভাইটাল জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা ছাড়া কোরআন পড়তে পারবেন না কোরআনের মধ্যে বহুত ইস্তেমাল বহুত ব্যবহার আমরা এখন লেসন টেন আর দারসুল আশিরু প্রথম বাক্য আছে হামিদুন হামিদ এবং মুহাম্মাদের মধ্যে হিওয়ারুন হিওয়ারুন মানে ডাইলগ হিয়ারুন বাইনাল হামিদুন ওয়া মুহাম্মাদুন হামিদ এবং মুহাম্মাদের মধ্যে ডাইলগ হামিদ প্রশ্ন করছে মান আনতা তুমি কে মান মানে হু ইসমু ইস্তিফহামিন মানে হলো হু এটা যাদের আকুল আছে তাদের ক্ষেত্রে মান ব্যবহৃত হয় আর যাদের আকুল নাই তাদের ক্ষেত্রে মা ব্যবহৃত হয় মান আনতা আপনি কে মান হলো হু কে আনতা হলো তুমি তুমি কে মোহাম্মদ জবাব দিচ্ছে আনা তলিবুন বিল জামিয়া আমি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এখানে বিশ্লেষণ করতে হবে আনা মুক্তাদা তলিবুন খবর বিল জামিয়াতি চার মাত্র এই যে পি আছে বার নিচে পি এটা হরফে যার প্রিপোজিশন প্রিপোজিশন আসলে পরবর্তী নাউন মাজরুর হয়ে যায় আল জামিয়াতু ছিল জামিয়াতি হয়ে গেল বিল জামিয়াতি যার মাজরুর তাহলে আনা মুক্তাদা তলিবুন খবর বিল জামিয়াতি যার মাজরুর বিল বিল কথাটার মানে কি থাকলো স্যার বিল মানে কি মানে তে বিশ্ববিদ্যালয়ের বা বিশ্ববিদ্যালয়তে বা বিশ্ববিদ্যালয়ের আমি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র তাহলে লি লি এবং বি লি হচ্ছে যার জন্য আর বি হচ্ছে এ না স্যার হ্যাঁ তে তে এর বীর অনেকগুলো অর্থ আছে হ্যাঁ বীর অনেকগুলো অর্থ আছে ঠিক আছে নিকটেও হয় তারা দিয়ে কর্তৃক অনেকগুলো আছে জি না ঠিক আছে আচ্ছা হামিদুন আন্তা এখানে হামজা দুইটা দেখা যায় একটা হলো হরফু ইস্তিফাম আর হামজা হলো আন্তার হামজা আন্তা লিখতে হামজা লিখতে হয় হামজাতুল কতই কতই আন্তা
তুমি কি তরিবুল কি নো হ্যাঁ বলেন আপনি পুরাই বলেন কি নাম আপনার আপনি কি নতুন ছাত্র হ্যাঁ আপনার কি নাম বলেন বলে যান আব্দুল মান্নান না আব্দুল নাম কি নামটা বলেন আব্দুল মান্নান হ্যাঁ আব্দুল মান্নান বলেন আপনি হ্যাঁ আনতা তলিবুল জাদিদুল আপনি কি আপনি কি নতুন ছাত্র হ্যাঁ আপনি কি নতুন ছাত্র হ্যাঁ মোহাম্মদ কি জবাব দিল এই কথা বলে কি নয়েজ হচ্ছে খুব বেশি এই আশরাফ কই চল ডাক্তার হ্যাঁ বলেন নাম মোহাম্মদুর নাম আনা তোয়ালিবু জাদিদুন হ্যাঁ অর্থ নাম হ্যাঁ আমি নতুন ছাত্র আমি একজন নতুন ছাত্র বিশ্লেষণ নাম 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 হরফ ইজ বাতিন আনা মুক্তাদা মুক্তাদা তোয়ালিবুন কলিবুন ছিল আপনি 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 রুমের ভিতরে লোকে এরা কথা বলতেছে নাকি এতে কথা শোনা যায় এটা কি আপনার রুমের ভিতরে হ্যাঁ বলেন জি স্যার যে পড়া বলতেছিল তার কাছ থেকে আসতেছে নয়েজটা হ্যাঁ বলেন আব্দুল মান্নান সাহেব বলেন আমি ট্রাই করি স্যার না ওনার বলাই তো শেষ নাই আব্দুল মান্নান সাহেব জি আনা মুক্তাদা আনা মুক্তাদা হ্যাঁ খবর কোনটা বদল হলো বদল আনা তলিফুন বদল তো নাই না বদল তলিফুন না বদল নাই উনাকে বলতে দেন না উনি বলতে পারবে তো আপনাকে দিব আমি না 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 স্যার আমি স্যার চেষ্টা করলাম হলো কিনা হ্যাঁ জাদিদুন মানত তলিবুন নাম বদল না এখান থেকে শুরু করবেন নাম হরফ ইজ বাতিল আনা মুক্তাদা হরফ ইজ বাতিল গরিব খবর ওয়া হুয়া মানুষ জাদিদুন নাম এইভাবে বলতে হবে জাদিদুন নাম হ্যাঁ হ্যাঁ পরেরটা হামিদুন বলে পরের বাক্যটা বলে হামিদুন মিন আম আইনা আমতা হ্যাঁ অর্থ বলেন শুধু মিন আইনা আনতা আপনি কোথেকে আপনি কোথেকে হ্যাঁ আপনি কোথেকে এখন কি জবাব দেয় মোহাম্মদ মোহাম্মদ আনা মিন আল হিন্দি মানে হিন্দুস্তান থেকে কে হিন্দুস্তান থেকে আমি আমি হিন্দুস্তান থেকে হ্যাঁ তাহলে কোনটা মুক্তদা কোনটা খবর কোনটা মিনাল হিন্দি তার মাত্র শিবু জুমলা খবর যার মাত্র শিবু জুমলা খবর আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ আরে এখন বলে মেজর সাহেব বলেন স্যার আমি তো এখন আটকাই যাবো যা বুঝতেছি স্যার ট্রাই করি স্যার এটা কঠিন শব্দ হামিদুন হামিদুন জিজ্ঞেস হামিদ জিজ্ঞেস করতেছে মাসমুকা তো আচ্ছা যা হোক কারণ দাঁড়ান 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 এখানে তো এসমু আছে এই জিনিসটা আমি সহজ করে দিই এটা হলো কি না একটু দাঁড়ান এসমুন যোগ হু তাহলে মুদাব মুতাবিলিন হয়
ইসমুহু ইসমুহু ইসমুহুমা ইসমুহু ইসমুহা ইসমুহুমা ইসমুহুন্না ইসমুকা তোমার নাম ইসমুকা ইসমুকুমা ইসমুকুম ইসমুকি ইসমুকুমা ইসমুকুন্না তুমি ইসমুনা ইসমুকা কইছেন এখন এখানে যখন তুমি মহিলা না তুমি মহিলা না না আপ তুমি তুমি পুরুষ কে হামিদ জিজ্ঞেস করতেছে তোমার নাম কি তুমি তোমার নাম কি তুমি তোমার হ্যাঁ তোমার নাম কি মাস ও একজন পুরুষকে জিজ্ঞেস করতেছে হবে ইস্তিফাম আমি বলছি না এটা পার্টিকল কোশ্চেনিং পার্টিকল মা মা ইসমুকা ইসমু মুস্তাদা না ইসমু মুদাব কা মুদাবলাই কোশ্চেনিং এটা কোশ্চেনিং বাক্য এটা বিশ্লেষণ করার দরকার নাই খালি অর্থ বুঝলেই হবে মাসমুকা ইসমুকা মানে তোমার নাম আর মা হলো কি তাহলে তোমার নাম কি এই তো হয়ে গেল এখন মোহাম্মদ উত্তর দিচ্ছে ইসমি মোহাম্মদুন মানে আমার নাম মোহাম্মদ ইসমি মোহাম্মদ জানতে হবে খালি আচ্ছা ইসমি মোহাম্মদুন হ্যাঁ কি অর্থ অর্থ হলো যে আমার নাম মোহাম্মদ হ্যাঁ আমার নাম মোহাম্মদ বিশ্লেষণ হচ্ছে ইসমি হচ্ছে মুক্তদা আর মোহাম্মদুন হচ্ছে খবর না 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 একটু ভুল আছে ইসমু হলো মুক্তদা ইসমু ও হলো মুদাব হ্যাঁ মুদাকালি মুদাবেলেই মোহাম্মদুন হলো খবর আচ্ছা 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 তার মানে ইসমুটা ইসমি যেটা ইসমি বললেন মুক্তদা অহ মুদাব ইসমু ইসমু হলো মুক্তদা ও হলো মুদাব ইয়া মুতাকাল্লি মুদাবলি আর মুহাম্মাদুন হলো খবর রাইট তার মানে স্যার ইসমি মুহাম্মাদুন মানে আমার নাম মোহাম্মদ এটা বিশ্লেষণ হচ্ছে ইসমি হচ্ছে মুক্তদা আর ইয়া মুতাকাল্লি আমার ইসমি বলেন কেন না 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 ইসমু ইসমু আচ্ছা এটা আমি লিখে দিচ্ছি হ্যাঁ বুঝি ইসমু স্যার ঠিক আছে ইসমু মুক্তদা অহুয়া মুদাব ইয়া মুতাকাল্লিমটা হচ্ছে মুহলা পর মুদা ফলাহি আমার ইসমি আমার নাম আমার নাম আমার নাম মানে আমার নাম মা মা ইসমুকা ইসমু না ওইটা না এটা না নে পরেরটা ইসমি 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 মুহাম্মদ এখানে যে ইসমু আছে এখানে ভিতরে সেটা হলো মুতাদা অহুয়া মুদা ক্লাস এটা মুদা আর এই যে ইয়া মোতাকালি এটা হলো মোদাবে নেই মোদাফুল এলাই আর মোহাম্মদ খবর খবরুল এই তো হয়ে গেল পরেরটা বলেন পরেরটা হামিদ বলতেছে অমান হাজাল ফাতাল্লাজি মাকা মাকা মানে কি স্যার মাকা মানে মা মানে শহীদ কাম মানে তুমি তোমার সাথে তোমার সাথে ওয়া মান হাজাল ফাতা এই যুবকটিকে যিনি তোমার সাথে মান হাজাল ফাতা এই যুবকটিকে যিনি যে আল্লাহ মানে যে হু Who is this boy? Who with you? Who with you? এখানে আল্লাহ জলে ইসম মাসুল আর মা তাহলে কি স্যার ওটা মাকার সাথে ফলো করলো যেটা মাকা রিলেটেড টু আল্লাহ জি ওই মাকাটা কি হবে তাহলে স্যার
মাটা মালো জর কা হলো মুদাফিলাই মুদাফিলাই তাহলে স্যার আলে পাতা মানে কি যুবক হ্যাঁ পাতা হলো যুবক এটা বিশ্লেষণ করা যায় এটা হইলেও এটা একটু সোজা আছে ট্রাই করি স্যার ওয়াটা হচ্ছে হবে আর্থী হ্যাঁ মানটা হলো এসমো স্টিফামিন খবর 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 আগে চলে গেছে খবরটা আগে চলে গেছে হাজাটা কি মুক্তাদা আলফাটা কি আলফাটা এটা খবর না তাহলে এটা স্যার এটা কি হবে স্যার হাজা এসমুল ইশারা ও ও এটা বদল বদল ইয়েস আর আল্লাহ দিতা হচ্ছে ওই যে একদম তো নাউন আসলে ওটা বদল হয় আর আল্লাহ দিতা হচ্ছে ওই যে মাউসুল ইসমু মাউসুল এসমুল মাউসুল ওয়া হুয়া নাত ওয়া নাত কার ওই যুবকটির নাত যুবক সম্পর্কে বর্ণনা করতেছে আল্লাহজি আল্লাহজি মাকা মাকা হলো সিল্লাতুল মাউসুল দুইটা শব্দ আছে এখানে মাটা যদি জ্বর হয় মা মানে সাথে আর আকা মানে কি স্যার তোমার তোমার সাথে কে এই যুবকটি যে তোমার সাথে যে যুবকটি তোমার সাথে সে কে সেইটা প্রশ্ন করা এটা শুধু অর্থ বুঝলি হয় এটা বিশ্লেষণ করার দরকার নাই একটা বলেন স্যার এখানে স্যার মোহাম্মদ বলতেছে হুয়া জামিলি মানে জামিলি এটা ওর নাম জামিল না 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 সে আমার বন্ধু সে আমার বন্ধু জামিলের বন্ধু বন্ধু আমার বন্ধু বানাইতে গেলে এখানে একটা ইয়া মোতাকালি ডাকি আমার ইয়া মানে আমার তাই এটা চাঙ্গি উঠা দেয়া আচ্ছা হয়ে যাবে জামি এখানে লু ছিল কিন্তু ইয়া আইসা নিয়েছে নামাইলো জামিলি হুয়া জামিলি হুয়া তিনি আমার বন্ধু হুয়া জামিলি তিনি আমার বন্ধু হুয়া মুফতাদা আর জামি এখানে যে জামিলু আছে জামিলু সেটা হলো খবর খবর অহুয়া মুদা নাকি স্যার জামিলু এটা হলো খবর আর ইয়া মুতাকালি হইল এটা প্লাস এটা খবর প্লাস এটা মুদা আর ইয়া মুতাকালিটা মুদা ফেলে এইতো পুরা বিশ্লেষণ স্যার আগের সেন্টেন্সে স্যার একটু স্মরণ রাখতেছি বা জিজ্ঞেস করে নি স্যার অমান হাজাল ফাতিল্লাজি মা আকা
এখানে স্যার ওই যে মানটা খবর আগে চলে আসছে হাজাটা মুক্তাদা আর ফাতহিল আল্লাহ দিত স্যার ওই যে মাসুল আর এই ফাতহিল যেটা খবর কিন্তু আলফাতা আলফাতাটা বদল এবং অহুয়া মাউনুদ এই শব্দটা এই ফাতার শব্দটা আসলে এই যে এরকম এই যে তানবিন ছিল তানবিন আলের কারণে তানবিন উঠে গেছে আল ফাতা যুবক কি যুবক কি আর এটা কোন এক যুবক এটা না এটা আপনি তখন বলতেছিলেন কথায় কথায় যে আমি যখন বললাম বদল হাজার পরে আল আল শব্দে তখন বললেন অহুয়া না বললেন এটা কি না তো হবে স্যার কোনটা এই যে ফাতা আল ফাতা না হবে না মানুত হবে মানুত 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 এটা মানুত হলে স্যার এটা এটা যদি মানুত হয় তাহলে এটার ইয়ে কোথায় আরেকটা থাকে না স্যার জোড়া না 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 সেটা আল্লাহজি আল্লাহজি ও ঠিক আছে তাহলে আমি পুরো বিশ্লেষণই করে দিই হ্যাঁ স্যার তাই ওয়া মান হাজাল ফাতা আল্লাহজি মাআকা এই যে যুবকটি তোমার সাথে সে কে খবর হাজা মুক্তাদা তাহলে এই বাক্যের মুক্তাদা খবর পাইলাম আল ফাতা বদল আল্লাহ বদল ওয়া হুয়া মানুষ আল্লাহজি ইসম মাসুল না মাকা সিল্লাতুল মাসুল সিল্লাতুল মাসুল আবার বিশ্লেষণ করলে মা জ্বর বদল হয়ে যায় আর আল্লাহ দিটা যেটা মাসুম ওটা আবার এটা ইয়ে হয়ে গেল ঠিক আছে আচ্ছা এইগুলা নিয়ে প্রিলিমিনারি স্টেজে এত ঘাটাঘাটি দরকার নাই সোজাভাবে বুঝে যান বুঝেন না বুঝেন ছান্দে এটা বুঝতে পারবেন কোনো অসুবিধা নেই তাহলে হুয়া জামিলি তার মানে হুয়া মুক্তদা জামিলি এটা হচ্ছে আপনার খবর ও হুয়া মুদা না মোটেই না আমি লিখে দিছিলাম তো জামিলু হলো খবর জামিলু খবর এখন জামিলিটা যেটা হয়ে যাবে আমার বন্ধু তাহলে জামিলুটা হবে খবর ও হুয়া মুদা আর ইয়া মুতাকাল্লিম হচ্ছে মুদাবিলাহি ইয়েস 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 নেক্সট পরেরটা বলেন হামিদ উত্তর দিচ্ছে আহুয়া আই জাম আইদান মিনাল হিন্দি আহুয়া আইদান আইদান মানে কি স্যার আইদান মানে ও সেও কি অলসো বা টু সেও কি হিন্দুস্তান থেকে আহুয়া আইদান মিনাল হিন্দি সেও কি হিন্দুস্তান থেকে তার মানে যেটা একটা প্রশ্নবোধক প্রশ্ন প্রশ্নবোধক বিশ্লেষণ যদি চেষ্টা করা হয় তাহলে স্যার কিভাবে কি হবে হুয়া আগে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মিন আইনা আনতা আপনি কোথেকে সে জবাব দিছিল আনা মিনাল হিন্দি আমি হিন্দুস্তান থেকে এখন আবার বলতেছে আপনার বন্ধু কি হিন্দুস্তান থেকে আহুয়া আইদন মিনাল হিন্দি সে কি হিন্দুস্তান থেকে আ হরফ ইস্তিফামিন হুয়া মুক্তাদা আইদন মাফুল মুতলাক মিনাল হিন্দি যার মাজরুর শিবু জুমলা খবর আইদনটা কি বললে স্যার আইদনটা হলো মাফুল মুতলাক এই স্টেজে বলা দরকার না আইদিন এর অর্থ জানেন আইদন মানে অলসো অলসো আচ্ছা মানে সেও কি হিন্দুস্তান থেকে এই সেও যে ও
এইটাই অলসো সেও ঠিক আছে অলসোটাই অলসোটাই হলো আইদন ঠিক আছে মোহাম্মদ উত্তর দিচ্ছে লা হুয়া মিনাল ইয়ামিনি ইয়াবানি তো মার লাটা হচ্ছে নেগেটিভ কথা মানে হরফে কি যেন হচ্ছে নেগেটিভ ইয়াবানি হরফে নাফিন নাফিন হুয়া হচ্ছে মুক্তাদা মিনাল ইয়াবানি হচ্ছে জার মাজু সিবুজবা খবর মিনাল ইয়াবানি মিনাল জার্মানি মুক্তাদা মিনাল হিন্দি জার মাজু সিবুজবা খবর খবর হ্যাঁ মাশাআল্লাহ শুকরান সুন্দর হইছে এই আর এই যে নাফিন এটা খাতায় লেখেন নাফিন লাউল হরফ নাফিন আচ্ছা পরেরটা বলেন হামিদ হামিদ পরে বলতেছে মাস মাসমুহু হ্যাঁ তার নাম কোন নাম কোন নাম কি তার নাম কি তার নাম কি তার তার নাম কি তার নাম কি তাহলে এখানে স্যার ওই এটা তো একটা প্রশ্নবোধক চিহ্ন তারপর চেষ্টা করি এসমুহু খালি বলেন এসমুহু এসমু হলে মুক্তাদা অহুয়া মুদা আর হু হচ্ছে মুদাবিলাহি হ্যাঁ বাস তাই এতটুকু হইলে তারপরে মোহাম্মদ ইসমুহু হামজাতু মানে ওর নাম হচ্ছে হামজা তার নাম হামজা এখন বিশ্লেষণ করেন এই ইসমু হচ্ছে স্যার মুক্তাদা অহুয়া মুদা হু হচ্ছে মুদাবিলাহি আর হামজা হচ্ছে হচ্ছে খবর ইয়েস হামিদুন কি বললো হামিদ বলতেছে মা লুগাত লুগাত কা ইয়া মুহাম্মাদ আচ্ছা লুগাত তুন হলো ভাষা লুগাত তুন হ্যাঁ লুগাত তুন লুগাত তুন মানে ভাষা লুগাত কা মানে তার ভাষা লুগাত মানে লুগাত কা মানে তার ভাষা হ্যাঁ লুগাত কা তোমার 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 ভাষা মা লুগাত কা তোমার তোমার ভাষা ভাষা কি ইয়া মোহাম্মদ ও মোহাম্মদ ইয়া আচ্ছা লুগাত হ্যাঁ লুগাত দিয়া 14টা প্রোনাউনের সাথে বলেন তো লুগাত হু লুগাত হুমা লুগাত হু বলেন বলতেছি স্যার লুগাত হু লুগাত হুমা লুগাত হুম লুগাতু হা লুগাতু হুমা লুগাতু হুন্না লুগাতু কা লুগাতু কুমা লুগাতু কুম লুগাতু কি লুগাতু কুমা লুগাতু কুন্না লুগাতি লুগাতু না না লুগাতি লুগাতু না না অন্যরাও চেষ্টা করেন লুগাতু হু লুগাতু হুমা লুগাতু হুম লুগাতু হা লুগাতু হুমা লুগাতু হুন্না লুগাতু কা লুগাতু কুমা লুগাতু কুম লুগাতু কি লুগাতু কুমা লুগাতু কুন্না লুগাতি লুগাতু না সবাই চেষ্টা করেন হ্যাঁ তাহলে এখন কথাটা হলো স্যার মা লুগাতু কা ইয়া মুহাম্মাদু হে মুহাম্মদ ইয়া হলো হে মুহাম্মদ হরফে নিদা ইয়াকে বলে হরফে নিদা হে হরফে হরফে নিদা আচ্ছা এটা এটা একটু বিশ্লেষণ করতে হয় মা হলো হরফ ইস্তিফামে খবর আমি বলি স্যার তাই করি স্যার হ্যাঁ হরফ ইস্তিফামি আর লুগাতু কা যেটা লুগাতু কা হচ্ছে স্যার এই যে লুগাতু হচ্ছে ওহুয়া মুদাফ কা হচ্ছে মুদাবিলাহি আর লুগাতু হলো মুক্তাদা মা হলো খবর লুগাতু মুক্তাদা ওহুয়া মুদাফ কা মুদাবিলাহি হ্যাঁ লুগাতু হচ্ছে মুক্তাদা ওহুয়া মুদাফ আর কাটা হচ্ছে মুদাবিলাহি আর মোহাম্মদ হচ্ছে স্যার খবর ইয়াটা যদি এটা দেখা দিচ্ছি আমি এটা দেখা দিচ্ছি ইয়াটা যে কি বললেন স্যার ইয়া তো শুধুমাত্র জীবিত লোকের জন্য ব্যবহার করা হয় মরে গেলে বলা যাবে না 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 নাকি স্যার ডাক হরফে নিগাত আমি লিখে দিচ্ছি আগেই তারা হরফ করেন না হরফে নিদা ইয়া হলো হরফে নিদা আর মোহাম্মদ হলো এই জায়গায় মোহাম্মদ ওর নাম হলো এসমুল মুনাদা
Yes, Molmonada. Orbu Nidalo Nidamane Shoto. Dag the war borrow. Kaupe dag the Ya Mohammadu. Ya Mohammadu. Is it ya? It takes a horpunida. Our Mohammadu people, yes, Molmonada. Take a dag the hollow. Take a ball away, yes, Molmonada. Monada. Are you going to yadok and ask me? তখন একটা বেশ চলে যাবে একটা বেশ চলে যাবে ইয়া মোহাম্মদুন তো বলতে পারবেন না ইয়া মোহাম্মদু রাইট ইয়া জয়ন ইয়া হামিদু ইয়া খালিকু ইয়া খালিদুন খালিদু একটা বেশ বলতো আচ্ছা আরেকটা বাক্য করে শেষ করে দেন আজকের মতো মোহাম্মদ কি বলছে লুগাতি আমার ভাষা উর্দু তাইলে এটা বিশ্লেষণ লুগাতু মুবতাদা ওয়া মুদাফ ইয়া মুত্তাকাল্লিম মুদাফিলাই আল উর্দিয়াতু হলো খবর এই তো বিস্তর শেষ স্যার আপনি কি কাইন্ডলি ওই জিনিসটা আরেকবার বানানটা এই যে লা লাটা হচ্ছে কি হরফে কি স্যার না লা ইয়াটা হলো যে হল ইয়া লাটা আফিন এটা সমিতাও আছে ফ্রিকুয়েন্টলি আসবে সারা কোরআন শরীফ ধরেই এই লা নাম এগুলা সব আসতেই থাকবে যা হোক আজকের মতো এখানে ক্লাস শেষ করছি যেহেতু অনেক সময় হয়ে গেছে বাইশ টাইম আপনারা জয়েন করতে দেরি করেছেন যার জন্য দশ মিনিট সময় আমরা নষ্ট হয়েছে তো যা হোক আস্তে আস্তে দেওয়াই ভালো আগামী ক্লাসে আমরা এটা সবাইকে বলতে হবে এই যে যে ক্লাসটা আজকে হইলো এই ক্লাসটা ভিডিও যাবে যদি যে কোনো বিষয়ে দুর্বলতা থাকে ভিডিও বারবার ভিডিও দেখে এটাকে রপ্ত করবেন যাতে পরবর্তী পৃষ্ঠা আপনাদের বিশ্লেষণ করতে কোনো অসুবিধা না হয় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা واعطوه اليك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته